আজ 26শে নভেম্বর 2023 রবিবার। রবিবার মানে কিন্তু বাজার দর সবসময় একটু ঊর্ধ্বমুখী থাকে। সেই জায়গা থেকে আমরা আজকে চলে এসেছি কলকাতা শহরতলির একেবারে উত্তর শহরতলির একটি বৃহৎ বাজারে, যে বাজারে প্রায় প্রতিদিন লক্ষাধিক মানুষের ভিড় হয়। এ বাজার শুধু সবজি বাজার বললে ভুল হবে, ফলের বাজার, কাঁচা আনাজের বাজার, মাছ মাংসের বাজার এবং মুদিসদাই তো আছেই। দৈনন্দিন আমাদের জীবনে সংসার চালানোর জন্য যা যা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দরকার হয় সেই সব কিছুই কিন্তু এই বাজারে পাওয়া যায়। আমরা চলে আসব সরাসরি আজকে বাজার দর নিয়ে। মুদিসদাই অর্থাৎ সংসারে যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, আটা এবং ময়দা এবং চিনি, সর্ষের তেল, সয়াবিন তেল, এই আনুষঙ্গিক এই সব জিনিসগুলো, চিনি কিন্তু আজকের বাজার দর অনুযায়ী 47 টাকা, ময়দা এবং আটা 32 টাকা থেকে 36 টাকা বিভিন্ন দামের মধ্যে রয়েছে। সর্ষের তেল 120 টাকা থেকে 130 টাকার মধ্যে ঘোরাফেরা করছে এবং সয়াবিন তেল 107 টাকা, 110 টাকা, 112 টাকা। চলে আসবো কাঁচা আনাজের বাজারে। শীতকালীন সবজি কিন্তু এই সময় একেবারে সেই অর্থে খুব ভালো সবজি উঠতে শুরু করেছে। ফুলকপি, বাঁধাকপি, শিম, কুমড়ো, লাউ, বিভিন্ন সবজি কিন্তু বাজারে, বাজার সেই অর্থে কিন্তু নিম্নমুখী বলা যায় সবজির বাজার। আলুর দর যাচ্ছে, চন্দ্রমুখী আলু 24 থেকে 25 টাকা এবং জ্যোতি আলু 20 টাকা, লাউ 20 টাকা কেজি, ফুলকপি জোড়া 30 টাকা, বাঁধাকপি 20 টাকা, শিম 30 টাকা কেজি, মূলো 30 টাকা কেজি, বিভিন্ন বেগুন প্রায় 50 থেকে 60 টাকার মধ্যে, টমেটোর দামটা একটু ঊর্ধ্বমুখী, টমেটো প্রায় 60 থেকে 70 টাকা, বিভিন্ন তারতম্য আছে। আদার কেজি অন্তত 300 টাকা, রসুনে 200 টাকা, কাঁচা লঙ্কা 60 টাকা কেজি, ধনে পাতা কিন্তু আমাদের অত্যন্ত প্রিয়, ধনে পাতা 10 টাকায় বেশ অনেকটাই পাওয়া যাচ্ছে। কাঁচা লঙ্কার দামটা একটু ঊর্ধ্বমুখী, সেটা হচ্ছে 90 টাকা কেজি। এই হচ্ছে কাঁচা আনাজের বাজার দর। মাছ মাংসের দিকে যদি চলে আসি, এখানে রেওয়াজি খাসি কিন্তু 840 টাকার মতন দাম পড়ছে পার কেজি এবং চিকেন কিন্তু ব্রয়লার চিকেন 250 টাকা এবং দেশি মুরগি 340 টাকা। মাছের বাজারে যদি চলে আসি, মাছের বাজার কিন্তু আজকে একটু নিম্নমুখী। পম্পলেট মাছ, পাবদা মাছ, ভোলা মাছ, ভেটকি মাছ এগুলো কিন্তু গড়ে 450 টাকা থেকে 650 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে। কলকাতার যেটা ইলিশ, যেটা কোলাঘাটের ইলিশ বা দীঘার ইলিশ, ইলিশের একটু বাজার দরটা একটু বেশি, পদ্মার ইলিশের দামটা আরেকটু বেশি, কেননা 1 কেজি 200 এই পদ্মার ইলিশের দাম কিন্তু প্রায় 2000 টাকার কাছাকাছি এবং কোলাবাট, দীঘা বা বিভিন্ন জায়গার যে ইলিশ আমাদের বাজারে পাওয়া যায় সেগুলোর কিন্তু দাম প্রায় 600 টাকা আছে, 800 টাকা আছে, 1000 টাকা আছে, 1200 টাকা আছে, বিভিন্ন তারতম্য আছে। আর সেই জায়গা থেকে কিন্তু আজকের মাছ মাংসের বাজার দর ছিল এরকম। ফলের বাজার, ফলের বাজারে যদি চলে আসি, কাঁঠালি কলা কিন্তু জোড়া 10 টাকা, পেয়ারা 60 টাকা, সবেদা জোড়া 15 টাকা, আপেল 160 টাকা থেকে 170 টাকা, কমলা লেবু জোড়া 25 টাকা, মুসাম্বি জোড়া 20 টাকা। এটা কিন্তু আজকের মোটামুটি আজকের হাটে বাজারের যা চলতি বাজার দর সেটা কিন্তু সামগ্রিকভাবে ঠিক এরকমই ছিল। আর টিভি ইন্টারন্যাশনাল কলকাতা।